আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্রেকিং নিউজ এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি বিশ্বের সবচেয়ে দামি 10টি গাড়ির ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো। আপনি যদি এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। সবচেয়ে দামি 10টি গাড়ির 10 নম্বর স্থান দখল করে রেখেছে লাফেরারি FXXK, দাম প্রায় 16 কোটি টাকা। ফেরারি অ্যাপেক্ট্রা প্রতি ঘন্টায় 322 কিমি গতিবেগ তুলতে সময় নেয় 2.5 সেকেন্ডের মতো। বাজার রয়েছে মোট 40টি গাড়ি। 9 নম্বর জায়গা দখল করে রেখেছে লাইকান হাইপারেট স্পোর্টস কার। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় এই গাড়িটি ব্যবহার করা হয়েছে। একটা দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের সময় গাড়িটির দাম প্রায় 27 কোটি টাকা। দুবাইয়ের কোম্পানি W মোটর প্রতি বছর 60টি গাড়ি ছাড়ার পরিকল্পনা করছে। 8 নম্বর জায়গা দখল করে রেখেছে অ্যাক্সটন মার্টিন ভালকাইরে, প্রায় 23 কোটি টাকা দাম এই গাড়িটির। এই গাড়ি যদি বিক্রি করে দেন মালিক তাহলে ভবিষ্যতে নিয়ে আর নিজের নামে অন্য গাড়ি কিনতে পারবেন না তিনি, এটাই বলা হয়েছিল সংস্থার টুইটারে। 7 নম্বর স্থান দখল করে রেখেছে বুগাটি ভেরোন। বাজারে যখন প্রথম আসে তখন ছিল এটি দ্রুতগামী বৈধ গাড়ি। এই গাড়িটির দাম প্রায় 30 কোটি টাকা। 32.6 সেকেন্ডের প্রতি ঘন্টায় 400 কিলোমিটার গতি তুলতে সক্ষম এই গাড়িটি। নম্বর স্থান দখল করে রেখেছে ফেরারি পিনিনফারিনা সেজিও। 30 কোটি টাকা দামের এই গাড়িটি তৈরি করা হয়েছিল মাত্র 6টি। ফেরারি 458 স্পাইডারের আতলে গড়ে তোলা এর ইঞ্জিনটি। নম্বর স্থান দখল করে রেখেছে কোনিগসেগ CCXR ট্রেভিটা। বিশ্বে এই গাড়ি আছে মাত্র 2টি। মাত্র 3 সেকেন্ডের মধ্যে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলা যায় এতে। ঘন্টায় 410 কিলোমিটার গতিতেও চালানো যায় এই গাড়ি। দাম প্রায় 34 কোটি টাকা। 4 নম্বর স্থান দখল করে রেখেছে মার্সিডিজ বেঞ্চ মেবাক। এই গাড়িটির মূল্য প্রায় 56 কোটি টাকা। সাধারণত এই পর্যায়ের স্পোর্টস কারের দাম 40 কোটির আশেপাশেই ঘোরফের করে। এই গাড়িটিও বছরে 2-3টির বেশি বের ছাড়া হয় না। 3 নম্বর জায়গা দখল করে রেখেছে ল্যাম্বরগিনি ভেনোনো। গাড়িটি বাজারে ছাড়া হয় বছরে মাত্র 3টি, দাম প্রায় 67 কোটি টাকা। দুবাই পুলিশ এই গাড়ি কিনেছিলেন শুধুমাত্র গতিবেগের জন্য। 2 নম্বর জায়গা দখল করে রেখেছে রোলস রয়েস সোয়ে পোর্টেলস। গাড়িটির দাম প্রায় 90 কোটি টাকা। ইউনিক লাক্সারি গাড়িটি কিন্তু 2 সিটার। মাত্র 1টি গাড়ি তৈরি করা হয়েছিল প্রথমে, তারপর আস্তে আস্তে এগুলো মার্কেটে আসতে থাকে। এবার আসছে সেই গাড়িটি যে বিশ্বের 1 নম্বর জায়গা দখল করে রেখেছে। তার নাম পাগানি জোন্ডা সিঙ্ক রোস্টার্ড। বাজারে আসতেই দাম ধরা হয় 122 কোটি টাকা। বিশ্বের অন্যান্য সাধারণ ও আকর্ষণীয় এই গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা 5987 সিসি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওর কোন গাড়িটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।